বন্ধুরা, ইচ্ছে হলো তাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাচ্ছি, এটা রান্না করার প্রয়োজন নেই, সমস্তটাই কাঁচা খাবো আমরা। সবাই জাঙ্ক ফুড খেতে পছন্দ করো, জেনারেলি জাঙ্ক ফুড শরীরের পক্ষে সুখকর নয়, তাই জন্য ঘরে তৈরি সুস্বাদু হেলদি একটা খাবার যার নাম ছোলার চাট। এটা এতই শরীরের পক্ষে উপকার, সেটা সকলের পক্ষেই মঙ্গলকর। এটা করে তোমরা খেয়ে দেখো আমি কিভাবে করি, সবাই অন্তত পক্ষে করো জানি, তবে এটা ভিডিওটা দেখো আমি কিভাবে করি। আর অঙ্কুরিত ছোলা আরও শরীরের পক্ষে উপকার। তা চলো দেখি কিভাবে বানাই। আমি অঙ্কুরিত ছোলা নিয়েছি, এই ছোলা একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সারাদিন ভেজার পর আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। কি সুন্দর দেখো অঙ্কুর বেরিয়েছে প্রত্যেকটা ছোলার থেকে, কি সুন্দর গাছ বেরিয়েছে, অঙ্কুর বেরিয়েছে। এই অবস্থায় যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের পক্ষে সেটা খুবই হিতকর হবে। তা এটা মুখরোচক করে কীভাবে খাই তাহলে তো চলো দেখি আমরা। প্রথমে আমি এরকম ছোলাটাকে নিয়ে নিয়েছি, এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা এরকম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যার যেরকম পেঁয়াজের পরিমাণ খাওয়ার অভ্যাস আছে সে সেরকমভাবে খেতে পারো। আর যদি কেউ কাঁচা পেঁয়াজ খেতে না চাও তাহলে দিও না। আর আমি শশাটাকে এরকম করে কুচিয়ে নিয়েছি খুব জিরি জিরি করে, শশা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। শশাটাকেও এরকম জিরি জিরি করে কেটে এরকম করে ছড়িয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা নিয়েছি কুচি কুচি করে কেটে, কাঁচা লঙ্কাটা 1 চামচ মতন এটাও ছড়িয়ে দিলাম। তারপর ধনে পাতা দিলাম, আর দেব গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু এখনো পাওয়া যায়, গন্ধরাজ লেবু যার যেরকম টক খাওয়ার হ্যাবিট আছে সে সেই পরিমাণ লেবুর রস চিপে নিও। আর দেব চাট মশলা, চাট মশলা একটু লবণাক্ত হয় আর টেস্টি বটে, একটু চাট মশলা ছড়িয়ে দেব। চাট মশলা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমি কিনে নিয়ে এসেছি 50 গ্রাম। আর আর দেব আগে তেলটা দিই, একটু সর্ষের তেল দিতে হবে অবশ্যই, বেশি না অল্প। দোকান থেকে যখন আমরা এরকম খাই ছোলার চাট, ওরাও আমি সবটা মিশিয়ে নেব ভালো করে। সমস্ত মিশ্রণটা ভালো করে মেশানোর পর একটা পাত্রে ঢেলে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। উপর থেকে আমি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব টেস্টের জন্য, ব্যাস হয়ে গেল ছোলার চাট। এইভাবে করে খেও বন্ধুরা, যেমনি স্বাস্থ্যকর তেমনি উপাদেয়।